শীত বাড়ছে উত্তরাঞ্চলে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে কষ্টে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছে না তারা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে ঘন কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে কষ্টে আছে নদী তীরের মানুষ। দিনাজপুরে কুয়াশার কারণে যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও শীতে দুর্ভোগে আছে দরিদ্ররা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। যারা দিন আনে দিন খায় তার চলাফেরা করাই অসুবিধা, যেমন কুয়াশা তেমনি ঠান্ডা বাতাস। গেল কালকে ভালোই ছিল, আজকে কিন্তু কঠিন কুয়াশা। কুয়াশা ধরে কিছু দেখা যায় রাস্তাঘাট, অনেক ঠান্ডা হয়, গাড়ি চালানোর সমস্যা হয়, সকালবেলা অনেক ঠান্ডা লাগে, রাস্তাঘাটও দেখা যাচ্ছে না, আমরা বাইরে যেতে পারতেছি না, হাত পা তো মোকড়া লেগে যাচ্ছে, একদম কাজ কাম করা যায় না, খুবই ঠান্ডা, হাত পা মরা যায় না। দর্শক এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। রায়হান, আমরা যেটা দেখলাম যে শীতের কারণে চুয়াডাঙ্গার জনজীবন দুর্বিষহ উঠেছে, তো এই অবস্থায় চুয়াডাঙ্গার শীতার্তদের সহায়তায় সরকারি ও বেসরকারি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। আসলে সাথে আপনি সংবাদে দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, পৌষের শুরুর আগেই কিন্তু চুয়াডাঙ্গায় শীতের দাপট বেড়েছে। আমরা দেখেছি যে সকালে ঘন কুয়াশা থাকায় কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এছাড়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্ভোগ কিন্তু অনেকটা বেশি বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো যারা আছেন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো কিন্তু বেশি দুর্ভোগে পড়েছে। সময় মতো তারা কাজে কিন্তু সময় মতো যেতে পারছেন না, এছাড়া কৃষিকাজও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি যে গত 10 দিনে এই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়তেই আছে। বিশেষ করে যদি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তথ্য যদি তুলে ধরি, গত 10 দিনে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুসহ 1000 বেশি রোগী কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তো এর ভিতরে কিন্তু শিশু ও বয়স্করাই বেশি। তো চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু এই যে তাপমাত্রা চলছে, তাপমাত্রা কিন্তু আবারও কমতে পারে। এই মুহূর্তে কিন্তু শিশুদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আজকে আবহাওয়া অফিস যে তথ্যটা দিয়েছে, সে পূর্বাভাসটি হচ্ছে আজ সকাল 9টায় কিন্তু জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু আরও কমতে পারবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তো আমরা দেখেছি যে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আমার কাছে, সেটি হচ্ছে সরকারিভাবে কিন্তু এখনও কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি যে সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ। এতে কিন্তু যারা নদীপুরের মানুষ আছেন তারা কিন্তু বেশি দুর্ভোগ পড়েছেন, বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষও কিন্তু এই শীত। জহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, এতক্ষণ চুয়াডাঙ্গা থেকে জানাছিলেন জহির রায়হান।